বাংলাদেশে অর্থনীতির অন্যতম প্রধান স্তম্ভ হলো রফতানি আয়। যদিও সরকারি পরিসংখ্যানের নির্ভরযোগ্য সূত্রগুলো দিচ্ছে রফতানির ভিন্ন ভিন্ন তথ্য, বাংলাদেশ ব্যাংক রপ্তানি উন্নয়ন ব্যুরো বা ইপিবি ও জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর এর সর্বশেষ অর্থ বছরের অর্থাৎ 21-22 রফতানির পরিসংখ্যানে কোনো মিল পাওয়া যাচ্ছে না। ইপিবি বলছে এ সময় বাংলাদেশ থেকে রফতানি হয়েছে $52 বিলিয়ন পণ্য। এনবিআর এর নিজস্ব প্রতিবেদনে মোট রপ্তানির অর্থমূল্য দেখানো হয়েছে $40 বিলিয়ন। আবার বাংলাদেশ ব্যাংকের তথ্যে বলা হয়েছে গত অর্থ বছরে রপ্তানি হয়েছে $49 বিলিয়ন। বরাবরই এই পরিসংখ্যানের ভিত্তি হিসেবে এনবিআর এর তথ্যের কথা উল্লেখ করে ইপিবি। কিন্তু এনবিআর এর হিসাব রক্ষণাবেক্ষণের স্বয়ংক্রিয় ব্যবস্থা আসাই কুডের তথ্য বলছে 21-22 অর্থ বছরে চট্টগ্রাম বন্দর, বেনাপোল স্থলবন্দর ও ঢাকা বিমানবন্দর ব্যবহার করে বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া মোট পণ্যের অর্থমূল্য ছিল $4,080 কোটি বা $40 বিলিয়ন কিছু বেশি। এখানে মোংলা থেকে পণ্য রপ্তানি তথ্য অন্তর্ভুক্ত করা হয়নি। তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন মোংলা বন্দর দিয়ে কিছু পণ্য রপ্তানি হলেও তা একেবারেই যৎসামান্য। এর মধ্যে চট্টগ্রাম বন্দর দিয়ে $3,760 কোটি বা $37 বিলিয়ন কিছু বেশি পরিমাণ পণ্য রপ্তানি হয়েছে। বেনাপোল স্থলবন্দর দিয়ে রপ্তানি হয়েছে $79,78,00,000। এছাড়া ঢাকা বিমানবন্দর দিয়ে $240,30,00,000 বা $2.4 বিলিয়ন পণ্য রপ্তানি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন অর্থনীতির গুরুত্বপূর্ণ সূচক রপ্তানির তথ্য নিয়ে এ ধরনের বিভ্রান্তি কাম্য নয়। বিষয়টি এখন জাতীয় অর্থনীতির লক্ষ্য নির্ধারণ, নীতি প্রণয়ন থেকে শুরু করে সার্বিক পরিস্থিতি নিয়ে কুহেলিকা তৈরি করেছে। সামগ্রিকভাবে সরকারি তিনটি উৎসের তিন ধরনের তথ্য গোটা বিষয়টিকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। রপ্তানির পরিসংখ্যানে ভিন্নতার জন্য অসাধু বাণিজ্যিক চর্চা দায়ী বলে সন্দেহ করছেন খোদ ব্যবসায়ীরাও। তাদের বক্তব্য হলো বিশ্বের অন্য অনেক স্থানের মতো বাংলাদেশেও অর্থ পাচারের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র আন্তর্জাতিক বাণিজ্য। পণ্য রপ্তানি করে অর্থ দেশে না আনার অভিযোগ রয়েছে অনেক। এ ধরনের ঘটনা বাংলাদেশ ব্যাংকের নজর এড়িয়ে যাওয়ার সুযোগ কম। এরপরও নানা ফাঁকফোকর গোলে এমন কাজ হওয়ার সুযোগ রয়েছে। এজন্য ব্যাংকের নজরদারি ব্যবস্থারও শক্ত হওয়া প্রয়োজন। যে কারণেই থাকুক না কেন, পরিসংখ্যানগত ভিন্নতা খতিয়ে দেখা প্রয়োজন। দেশের রপ্তানি খাতের সবচেয়ে বড় অংশই তৈরি পোশাক। এ খাতের ব্যবসায়ীরা বলছেন রপ্তানি পরিসংখ্যানে কিছু পার্থক্য থাকতে পারে। রিসিপ্ট অনেক সময় কম হয় যৌক্তিক কারণেই। সরকারি একাধিক সংস্থা হিসাব রাখে রপ্তানি পরিসংখ্যানের, তবে পরিসংখ্যানে বড় ধরনের তারতম্য হওয়ার কোনো কারণ দেখছি না।